প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় রমজানে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষ অতিথি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় কিছু বলার জন্য ম্যাডাম রমজানে সাধারণত আমরা জানি যে খাদ্যাভ্যাসে এক ধরনের পরিবর্তন হয়ে থাকে একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসলে জেনে নিতে চাই সেটি হচ্ছে রমজানে খাদ্যাভ্যাসের এই যে পরিবর্তনের কথা আমরা বলি সেটি আসলে কতটুকু প্রয়োজনীয় বর্তমানে যে পেশেন্টগুলো আসছেন সবার মধ্যেই একটা উদ্বিগ্ন যে রমজানে তাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখা কিংবা শারীরিক সুস্থতার জন্য কিভাবে তারা রমজানে মেনটেন করবে যে আমরা এখানে তো তিনটা টাইম আমরা খাবার খাই মানে এক রাতের সাথেই মানে ইফতার রাতের খাবার এবং সেহরি তিনটাই পড়ে যায় নাইট কাছাকাছি সময় তো খুব শর্ট টাইমের মধ্যে তাদের তিনবার খাবার খেতে হয় এখানে গিয়ে একটু ঝামেলা হয়ে যায় অনেকে দেখা যাচ্ছে যে আমাদের যে ট্র্যাডিশন যে আমরা ইফতারে সারাদিন পর রোজা রাখার পরে যখন ইফতারে একটু ভাজা পোড়া জাতীয় জিনিস খাই পেঁয়াজু বেগুনি এটার উপরে বেশি প্রাধান্য দেওয়া হয় অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমি বলবো যে আপনারা অবশ্যই হেলদি একটা ইফতার করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা ফলের জুস হতে পারে কিংবা লেবুর শরবত হতে পারে সেখানে তোকমা ভুসি এগুলো মিশিয়ে একটা শরবত দিয়ে শুরু করতে পারে খেজুর হতে পারে একেবারে পৃথকভাবে আমরা আপনার কাছ থেকে জানবো তবে এই যে খাদ্যাভ্যাসের কথা বলছেন এটির জন্য আসলে পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় কিনা কিংবা এটির জন্য আসলে কী কী আগের থেকে আসলে ডায়েট চার্টের কথা আমরা যেটি বলি ডায়াবেটিস রোগীদের যেটি দেওয়া হয়ে থাকে সেটিতে আসলে কবে থেকে পরিবর্তন আনতে হয় সপ্তাহখানি কিংবা দশ দিন আগে থেকে যদি আমরা প্রস্তুতি নয় যেমন যাদের ইনসুলিন নেয় কিংবা যারা মেডিসিন নেয় তারা অবশ্যই তাদের এন্ডোক্রাইনোলজিস্টের সাথে একটু অ্যাডজাস্ট করে নেবেন যে কীভাবে মানে আগে থেকেই অ্যাকচুয়ালি প্রস্তুতিটা দরকার খাবারের প্রস্তুতিটাও আগে থেকেই দরকার কারণ যদি সুগার লেভেলটা অনেক বেশি থাকে কিংবা কম থাকে মানে হাইপো হয়ে যেতে পারে আবার হাইপারও হতে পারে সেক্ষেত্রে কিন্তু মানে শারীরিক সুস্থতা নিয়েই কিন্তু আমাদের আসলে রোজাটা রাখা উচিত তো এই জন্য আমার ইয়ে থাকবে যে পূর্ব থেকেই প্রস্তুতিটা আমাদের নেওয়া দরকার এবং অবশ্যই হেলদি ডায়েট আমাদের নিতে হবে আপনারা একটা নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে একটা ডায়েট চার্ট করে নিতে পারেন এবং আপনার এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কথা বলে কিন্তু আপনারা ডায়েটটা মেনটেন করে নিতে পারেন সারাদিনই আমরা যে খাবারটা খাই সাধারণত ছয় ভাগে ভাগ করে ছোটো ছোটো ভাগে ভাগ করি তো সেই খাবার মানে একটা হেলদি ডায়েট করতে গেলে যা দরকার আমরা কিন্তু ডায়াবেটিক রোগী যারা তারা কিন্তু সুগারটাকে অবশ্যই মেনটেন করার জন্য আমরা চিনি ছাড়া খাবারগুলো আমরা খাবো এবং চিনি ছাড়া খাবারের মধ্যে ধরেন কিছু ফল আছে যার মধ্যে অনেক বেশি সুগার থাকে সেইগুলো আমরা একটু অ্যাভয়েড করে প্রথম থেকেই আসলে আমরা আমাদের সুগারটা মেনটেন করার চেষ্টা করব নিশ্চয়ই আপনি ডায়েট চার্টের কথা বলছিলেন সেক্ষেত্রে রোজা একটা দীর্ঘ সময় ফাস্টিং থাকতে হয় সেক্ষেত্রে আসলে ডায়েট চার্টে অনেকে আসলে এই যে আপনি বলছিলেন যে হাইপোগ্লাইসেমিয়ার কথা কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন এটি হবার কি সম্ভাবনা থাকে কিনা কারণ যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তারা আসলে রোজা প্রত্যেকটি রাখতে পারবেন কিনা সেটি নিয়েও এক ধরনের চিন্তার মধ্যে থাকেন সেক্ষেত্রে আসলে কী করণীয় এটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য কারণ হাইপোর ব্যাপারটাই বেশি হয় এই সময়টাতে অনেকেই বুঝতে পারেন না দেখা যাচ্ছে কোন সময়টাতে তার মেডিসিন নিতে হবে কিংবা ইনসুলিন নিতে হবে খাবারটা কী খাবার খেতে হবে সেই খাবারে তার শরীরের সুগার কন্ডিশনটা কেমন থাকবে কিংবা সেটা তারা খাবার অনেক সময় যেটা হয় যে ডায়াবেটিস রোগীরা কিন্তু একটু নিয়ন্ত্রিত খাবার মানে খেয়ে অভ্যস্ত এবং তারা তাদের আবার প্রতিদিন একটু হাঁটার ব্যাপারও আছে তো তারা যেটা মনে করে মানে প্রথম দিকে আর কি যদি কোনো গাইডলাইন না থাকে তাহলে যেটা হয় নর্মাল লাইফের সাথে যদি মিলাতে যায় তখন কিন্তু একটু ঝামেলা হয়েই যায় তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মানে কারোর নিউট্রিশনিস্ট কিংবা ডক্টরের সাথে কনসাল্ট করে নিবে আমি যেটা বলতে চাই যে আপনারা যদি রোজার সময় যেটা করা উচিত যে ইফতারে যেটা বললাম যে ইফতারে অবশ্যই হেলদি একটা ইফতার করা উচিত সেখানে অবশ্যই ভাজা পোড়া এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করে একটু ফ্রুটস রাখা দরকার একটা ডিম রাখা যায় আমরা একটু ভেজিটেবল স্যুপ খেতে পারি হ্যাঁ কিছু চিড়া কিংবা যেটা ট্র্যাডিশন আবার অনেকে ছোলা ছাড়া ইফতার হয় না সেক্ষেত্রে আমরা স্যুপের সাথে কিংবা ভেজিটেবলের সাথে একটু ছোলা মিশিয়ে নিতে পারি কিংবা সালাতের সাথে একটু ছোলা মিশিয়ে নিতে পারি এভাবে কিন্তু ইফতারটা আমরা একটা হেলদি ইফতার আমরা করতে পারি এবং অবশ্যই পানির ব্যাপারে পানিতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে তো সেক্ষেত্রে ইফতারে দেখা যাচ্ছে আমরা শরবতের সাথে আরও দুই গ্লাস অতিরিক্ত খেলে হয়তো তিন চার গ্লাস ইফতার মানে পানি কিন্তু আমরা ইফতার পর ইফতার এবং পরবর্তীতে আমরা এই চার গ্লাসের মধ্যে
মধ্যে রাখতে পারি তারপর অনেকে আছে যে ইফতারি পরে চা খাওয়ার একটা অভ্যাস থাকে তো চায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বলবো যে একদম ইফতার পরপরই চাটা না খেয়ে কিছুক্ষণ পর অর্থাৎ ঘন্টাখানিক পরে যেন তারা চাটা খায় অবশ্যই চিনি ছাড়া মানে চিনিকে নিয়ন্ত্রণ করতেই হবে এবং খেজুর এক্ষেত্রে আমরা বলবো যে হাইপোগ্লাইসেমিয়া নিয়ন্ত্রণের জন্য ফার্স্টে আমরা যেটা করা উচিত সেটা হচ্ছে ঠিক ইফতার খোলার আগ মুহূর্তে মানে ওই মুহূর্তে যদি একটু সুগারটা দেখে নেওয়া যায় তাহলে আমরা ইফতারটা কীভাবে করবো সেটাও আমরা কিন্তু সাথে সাথে বুঝতে পারি কারণ অনেক সময় দেখা যায় সুগারের কন্ডিশন বুঝেও কিন্তু আমরা খাবারটা খাই মানে তাৎক্ষণিকভাবে আমাদের বডিতে যে সুগার দেয় সেক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু যদি নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস তাহলে আপনার একটা খেজুর খেতে পারে কিংবা যেটা আরও যেগুলো বললাম এগুলো খেয়ে কিন্তু ইফতারটা সারতে পারে আর রাতের খাবারের ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করতে হবে এখানে অবশ্যই একটু কম খাবার খাওয়া দরকার আমরা রাতের খাবারের বিষয়গুলো শুনবো সেক্ষেত্রে আসলে ইফতার নিয়ে যে বিষয়টি আপনার কাছে জানবার রয়েছে সেটি হচ্ছে ফলমূল যে বিষয়গুলোর কথা বলছিলেন খেজুরের কথা বলছিলেন কিংবা অন্যান্য ফলমূল যখন তারা আসলে গ্রহণ করবেন সেক্ষেত্রে সেটির আসলে কোনো নির্দিষ্ট পরিমাপ আছে কিনা একটা পরিমাপ অবশ্যই আছে কারণ আমরা জানি যে ডায়াবেটিস কিন্তু এমন একটা মানে রোগ এটাকে আসলে ঠিক একটা কন্ডিশনই বলবো যে এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আনে আমাদের লাইফস্টাইলটাকে নর্মাল একটা স্বাভাবিক মানুষের যেমন আমরা কিন্তু অতটা নিয়ন্ত্রণিত লাইফ লিড করি না ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু সব কিছু একটু পরিমাপ করেই তারা খায় তাদের খাবার রাইস থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা পরিমাপ আছে তো ফ্রুটসের কথা যেটা বললেন আসলে আমরা নর্মালি সারাদিনে দুইবার একটা সাইজ এক সার্ভিং সাইজ বলি আমরা এরকম সাইজের একটা ফল আমরা খাই তো ইফতারির সময় আমরা যেটা করতে পারি দুই প্রকার ফলটাই আমরা একসাথে কিংবা কয়েক প্রকার ফল মিক্সড করে আপনার আমরা একটা প্লেটে জাস্ট একটা মাঝারি প্লেটের এক প্লেটে হয়তো দুই পিস ইয়ে হতে পারে পেয়ারা হতে পারে মানে ডায়াবেটিক পেশেন্টদের জন্য যেটা খুব ভালো আপনার অনেকে আছে যে পাকা পেঁপে দিয়ে খুব পছন্দ করেন তো সেক্ষেত্রে তার ওই যে সুগার কন্ডিশনটা দেখে নিতে হবে তা হতে পারে মালটার হতে পারে আপেল হতে পারে এখন মানে সিজনাল যেগুলো চলে যেমন আমাদের যখন রোজাটা খুব কাছাকাছি চলে আসছে তো রোজার টাইমে হয়তো তরমুজ চলে আসবে এই টাইপের কিন্তু মিষ্টি কিন্তু তাদের মধ্যে কোশ্চেন হতে পারে যে এই মিষ্টি ফলটা আমি খাবো কিনা আসলে মিষ্টি ফলের থেকে যে সুগারটা আসবে এটা খুব একটা ক্ষতি করবে না যদি যেহেতু যে সে সারাদিনে ফাস্টিং ছিল সুতরাং এই শেষ সময়ে এসে তখন কিন্তু তার বডিতে এতটা সুগার হাই থাকার কথা না হিসাবে তারপরও সে দেখে নিবে টেস্ট করে নিবে যে তার সুগারের কন্ডিশনটা কেমন যদি তার নিয়ন্ত্রণে থাকে তাহলে অবশ্যই সে মিষ্টি ফলগুলোও খেতে পারবে তবে পরিমাণটা হচ্ছে আমরা যেটা বলি যে এক সার্ভিং সাইজ একটা আপেল সমান একটা কমলার সমান এরকম যদি হয় দুইটাকে যদি আমরা মিলাই একসাথে যে পরিমাণটা হয় একটা প্লেটের মধ্যে এই পরিমাণ আমরা ফলটা খেতে পারি নিশ্চয়ই ইফতারিতে সাধারণত আমরা যেটি দেখি যে তেলে ভাজা খাবার খেয়ে থাকেন ডায়াবেটিস রোগীদের জন্য এটি আসলে খাওয়া যাবে কি না খাওয়া যাবে না এটা আমি বলবো না তবে তার ফিজিক্যাল কন্ডিশন বুঝে যদি সে ওবেসিটি মানে ওবেস খুব বেশি হয় কিংবা ওভারওয়েট হয় সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে আপনারা তেলে ভাজা খাবারগুলো একটু কম খাবেন কারণ অনেক হাই ক্যালোরি হয়ে যায় আর যদি তার বডির মানে ফিজিক্যাল কন্ডিশনটা নিয়ন্ত্রণে থাকে আইডিয়াল ওয়েটে থাকে তাহলে কিন্তু আসলে এটা হচ্ছে কি একটা ট্র্যাডিশন যে আপনারা একটু পেঁয়াজু কিংবা একটু ছোলা এটা না খেলে মানে মনটা খারাপ হয়ে যায় আর কি সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আপনি সামান্য এক পিস কিংবা দুই পিস আপনি পেঁয়াজু কিংবা একটা বেগুনি একটু ছোলা খেতেই পারেন 25 গ্রাম মতো ছোলা যদি খাওয়া যায় এটা আমরা অবশ্যই সালাতের সাথে মিশাই খাবো একটু মুড়ি নিতে পারি এভাবে কিন্তু আমরা খাবার খেতে পারি তবে বলবো অবশ্যই অতিরিক্ত যেমন সবচেয়ে বেশি যেটা হয় আলুর চপ বেগুনি এই দুইটা কিন্তু বেশি খারাপ করে এবং পেঁয়াজুটাও অনেক সময় একটু বেশি পরিমাণে খাওয়া যাবে না পরিমাণটা আমাকে ঠিক রাখতে হবে যদি তার অ্যাসিডিটি থাকে তাহলে অবশ্যই বলবো যে এই খাবারগুলো বাদ দিতে তখন তাকে চলে আসতে হবে ওই যে স্যুপ জাতীয় খাবার যেটার মধ্যে একটু চিকেন থাকবে একটু সবজি থাকবে চিনি মানে তেল একদমই কম থাকবে সামান্য এক চা চামচ তেল দিয়ে হয়তো স্যুপটা করলো এভাবে কিন্তু মানে একটা কিছুটা আপনার ইয়ে থাকতে পারে ছোলা থাকতে পারে আপনার চিড়া মুড়ি মানে অ্যাসিডিটি যাতে না হয় এই বিষয়টা আমার মাথায় রাখতে হবে কারণ সারাদিন যেহেতু সে না খেয়েছিল জি ম্যাডাম রাতের খাদ্যাভ্যাস ইফতারের পরে রাতের খাদ্যাভ্যাসটি কেমন হবে ডায়াবেটিস রোগীদের আসলে ইফতারিতে তো আমাদের অনেক খাবার খাওয়া হয়ে যায় নর্মালি আমরা সকালে যেমন যতটা খাই তার থেকে কিন্তু ইফতারে
মানে শুরুটা আর কি মানে আমাদের খাবারের শুরুটা হয়ে যায় অনেক বেশি খাবার দিয়ে অনেক ক্যালোরি হয়ে যায় আমরা না চাইতেও কিন্তু অনেকটা ক্যালোরি আমরা একটু 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 করে খেয়ে ফেলি তো সুতরাং আমরা এই রাতের খাবারের ব্যাপারে একটু আর একটু বেশি নিয়ন্ত্রণ করব আমি বলবো যে আপনারা যাদের ডায়াবেটিস আছে তাদের একটা লাল আটা রুটি একটা কিংবা দুইটা মানে এটা হচ্ছে ওই যে বললাম ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী মানে কেউ যদি ওবেস থাকে তার জন্য তো বলবো মানে বেশি ওবেস যারা তাদের বলবো যে রাতের কার্বোহাইড্রেটটা বাদ দিয়ে আপনি শুধু সবজি এবং মাছ মাংসটা আমরা কখনোই বাদ দেই না এটার পরিমাণটা অবশ্যই তার হাইট ওয়েট অনুযায়ী আমরা যেটা নির্ধারণ করি সেভাবে কিন্তু এক পিস কিংবা দুই পিস মাছ সে খাবে কিংবা মাংস আর এটা তার কোনো বাদ নাই শাক সবজিটাও সে খাবে তবে শাকের ব্যাপারে আমরা রোজার মধ্যে একটু লিমিটেড ইয়ে করি যে রাতে এই সময় শাকটা না খেয়ে যদি আমরা ইফতারে শাকের বড়া হিসেবে রাখতে পারি এক পিস তাহলে কিন্তু আমাদের শাকের ইয়েটা চলে যায় কারণ আমরা রাতে সাধারণত শাকটা খেতে না করি এই সময় আপনার মানে ডাইজেশনের একটু ঝামেলা হতে পারে রাতে আপনারা এক পিস লাল আটা রুটি কিংবা দুই পিস লাল আটা রুটি খেতে পারে ডায়াবেটিক পেশেন্টরা সবজি থাকবে একটু ডাল থাকবে সবজিটা সাথে ডাল মিশানো থাকতে পারে সেটা হতে পারে আর মাছ মাংস পরিমাণ মতো খাওয়া লাগবে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এক কাপ দুধ সে খেয়ে নিতে পারে যদি সে ইফতারের পরে দুধটা খায় তাহলে আরও ভালো হয় মানে দুধ আসলে ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব দরকার তো আমরা যে কোনো ইফতার এবং রাতের মধ্যে আমরা এটা রেখে দিতে পারি আমরা অনেক ক্ষেত্রে আসলে দেখি যে ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে রাতের খাবারটি আসলে খাওয়া হয় না অনেকে আসলে সেটি বাদ দিয়ে থাকেন একেবারে ইফতার এবং পরবর্তী সময়ে সেহরি খেয়ে থাকেন এটি আসলে তাদের জন্য তাৎপর্যপূর্ণ কি না এই রাতের খাবারটা বাদ দেওয়ার ব্যাপারে আমি বলবো যে আসলে কিছুটা হলেও তাকে খাওয়া দরকার কারণ রাতের খাবারে ধরেন আমরা সাধারণত যে কোনো খাবার খাওয়ার পরে দুই ঘন্টা পরপর কিন্তু আমরা একটা ছোটো খাবার দেওয়া ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ঘন ঘন খাওয়ার একটা ব্যাপার আছে কারণ তাদের ওই যে বললাম যে হাইপো হয়ে যাওয়ার বিষয় থাকে আবার হাইপার মানে এটা সুগারটা দেখে নিতে হবে তারপর যদি সুগার বেশিও থাকে তার ইনসুলিন দিয়ে অ্যাডজাস্ট কিংবা মেডিসিন দিয়ে সে তো অ্যাডজাস্ট করবে সেটা অন্য ব্যাপার খাবারের ক্ষেত্রে বলবো যে আমরা রাতের খাবারটা আসলে স্কিপ করা ঠিক হবে না তবে অবশ্যই পরিমাণটা কম হবে ইফতার এবং সেহরির তুলনায় রাতের খাবারের পরিমাণটা অবশ্যই অনেক বেশি কম হবে এটা পরিমাণটা মানে একটু জেনে নিয়ে করতে হবে ম্যাডাম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি সেগমেন্ট হচ্ছে ও বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তাদের আসলে প্রাইমারি কেয়ার নিয়ে আমরা শুনবো আমাদের যে অতিথি রয়েছে তার কাছ থেকে প্রিয় দর্শক দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রমজানের ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস নিয়ে অনুষ্ঠানের এর পর্যায়ে দেখে নেব বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে প্রাইমারি কেয়ার সম্পর্কে লিভারের রোগ জন্ডিস এই জন্ডিসটা হঠাৎ হতে পারে অথবা তার আগের থেকেই হালকা এই জন্ডিস থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে হঠাৎ একটা মানুষের চোখ হলুদ হয়ে যায় পোচ্চাপ হলুদ হয় এবং ক্ষুধার অরসি সেই সাথে বমি বমি ভাব বা বমি হওয়া এটা দেখলে আমরা মনে করি যে হয়তো লিভারের প্রদাহজনিত কারণে জন্ডিস হয়েছে সাধারণত আমরা এটাকে বলি ভাইরাল হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাল হেপাটাইটিসটা আমাদের দেশে পানিবাহিত কারণে হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে হেপাটাইটিস বি বা সি ভাইরাসজনিত কারণে যেগুলো হয় সেগুলো সাধারণত ইনজেকশন সিরিঞ্জ রক্ত সঞ্চালন অন্যান্য আরও কারণে হতে পারে তবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের এই জন্ডিস হলে কী কী করণীয় আমাদের আমাদের দেশে জন্ডিস হলে টোটকা কবিরাজি বিভিন্ন রকম প্রচলিত নিয়ম আছে যেটা কোনো বিজ্ঞানসম্মত নয় এই ক্ষেত্রে রোগীর জীবনহানির আশঙ্কা থাকে তাই আমার পরামর্শ এইভাবে টোটকা বা কবিরাজি না করে প্রকৃত জন্ডিসের কারণ নির্ণয় করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করাটা উচিত ম্যাডাম রাতের খাবারটি আসলে কী ধরনের হয়ে থাকবে সেহরিতে আসলে কী কী ধরনের খাবার খাওয়া উচিত যারা ডায়াবেটিস রোগী রয়েছেন ডায়াবেটিক পেশেন্টদের জন্য সেহরি খাবারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ঘুম থেকে ওঠার পরে এমনিই আসলে শরীরটা ওরকম ভালো লাগে না অনেক সময় অনেকের ভমিটিং টেন্ডেন্সিও থাকে যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেহরির খাবারটা কিন্তু অনেকে একটু কম খেয়ে ফেলে কিংবা শুধু হয়তো জাস্ট একটু দুধ কলা দেখে খুব কম খায় সাধারণত নর্মালি আমি যত দূর দেখি এই ক্ষেত্রে আমাদের যে সাজেশন থাকবে সেটা হচ্ছে অবশ্যই সেহরির খাবারটা সব
সবচেয়ে বেশি মানে ভালো পরিমাণে একদম ভরা পেট খেতে হবে এবং এইখানে যে খাবারটা খাওয়া হবে সেটা অবশ্যই একটু সহজপাচ্য হতে হবে। সহজপাচ্য বলতে যেটা বুঝাবো, বেশি ঝাল মশলাযুক্ত খাবারটা এই সময় না খাওয়াই ভালো, কারণ এর পরপরই কিন্তু সারাদিন ফাস্টিং থাকা লাগবে। তো সুতরাং খাবারটা হতে পারে একটু মানে এমন ধরনের সবজি, যে সবজিটা দিয়ে মানে হয়তো দেখা যাচ্ছে মুরগি কিংবা মাছ যেটাই খায় সবজিটা যেটা হওয়া উচিত এর সাথে পেঁপে কিংবা লাউ কিংবা এই ধরনের সহজপাচ্য কিছু মানে সবজি যদি থাকে এবং সেটার সাথে তেল মশলাটার পরিমাণ খুব বেশি হবে না, একটু হালকা তেল মশলায় খাবারটা হবে, কিন্তু খাবারটা একটু ভরা পেট হবে। অর্থাৎ দেখা যাচ্ছে একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য আমরা এই সময় দেড় থেকে দুই কাপ পরিমাণ ভাতও কিন্তু আমরা সাজেস্ট করি, কিন্তু সেটা লাল চালের হলে অবশ্যই ভালো হয়, লাল চালের ভাত, আর সাথে একটু ডাল থাকবে, মাছ মাংস তো থাকবেই পরিমাণ মতো। এভাবে সেহরির খাবারটা খাবো এবং মেডিসিনটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে মেডিসিনের অ্যাডজাস্টমেন্ট কিংবা ইনসুলিন অ্যাডজাস্টমেন্টটা অবশ্যই তার এন্ডোক্রাইনোলজিস্টের কাছ থেকে সে জেনে নিবে। সেই সাথে যদি সে দুধে অভ্যস্ত হয় তাহলে খাবারটা খাওয়ার আধা ঘন্টা পরে হয়তো এক গ্লাস দুধ খেতে পারে, আর পানিটা খাবে পর্যাপ্ত, অনেক অনেক পানি খেতে হবে কারণ সারাদিন তাকে পানি শূন্যতা থেকে মুক্ত থাকতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন, কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রমজানে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এখন তো দেখা যাচ্ছে যে বাচ্চারা বলে, বাবা মা এসে বলে যে সে খাবার মুখেই নিচ্ছে না, দেখা গেলো সে সারাদিনে একটা বাচ্চার ধরেন 5 থেকে 6 বার খাওয়ার লাগে, দেখা গেলো সে একবার বা দুবার খাচ্ছে আর খাচ্ছেই না, সে সারাদিন হয়তো সে একটু দুর্বলতা ভাব থাকে বা সে মুভমেন্ট কমে যায় বা একটু সিকসিক মনে হয় বাবা মার কাছে, কিন্তু সে খাচ্ছে না, একবার বা দুইবার খাচ্ছে। আমাদের একটা নর্মাল অ্যাডাল্ট মানুষেরও আমাদের 4-5 বার খাবার খাওয়া লাগে, আর সে বাচ্চাদের তার বেশি লাগে, আমরা বাড়ি ফ্রিকোয়েন্টলি 4 ঘন্টা পরপর খাবার দিতে বলি, দেখা গেলো তাতে 6 বার তাদের খাবার দেওয়া লাগে, দেখা গেলো একবার বা দুইবার খাচ্ছে আর খাচ্ছে না। এটা এবার আবার দেখা যাচ্ছে তার প্রস্রাবও কমে যাচ্ছে, প্রস্রাব কম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।